আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you, Cookie. I love you so much. Do you love me, Cookie? SB, I love you. I love you too. আমিও তোমাকে অনেক ভালোবাসি। Cookie, তাহলে আমি তোমার ওই লাল ঠোঁট জোড়াতে একটা কিস করি। প্লিজ, আজ অন্তত আমাকে না করো না। না, বেবি, আজ আমি তোমাকে কোনো কিছুর জন্যই না করবো না। কাম, কিস মি। হ্যাঁ হ্যাঁ, যা যা, সারা জীবন এরকম ভাবে বসে বসে স্বপ্ন দেখতে থাকবি, আর যাকে নিয়ে স্বপ্ন দেখবি সে আরেকজনের সাথে উড়ে যাবে, তখন বুঝবি কেমন লাগে। চিনি না, তুই এইরকম ভাবে কথাটা বলতে পারলি। তুই তো অন্তত পক্ষীগুলো বলিস না, তুই এগুলো বললে আমাকে সান্ত্বনা কে দেবে বল? আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা কর। তোর ভালোবাসাটা বুঝি দেখেই বলছি, এরকম ভাবে লাভ লেটার না দিয়ে সরাসরি গিয়ে বললেই তো হয়। সামনে থেকে বলবো কি করে বলবো? সামনে থেকে দেখলেই তো আমার সারা শরীর কাঁপতে থাকে, ভয়ে তো আমি তাকাতেই পারি না। তো আমি কি করে বলবো বল? আমার তো ইচ্ছে করে সামনে থেকে বলতে, আরো কত কিছু করতে, কিন্তু আমি তো কিছুই পারি না। আমি কি করে বলবো? জানি, সেটা তো আমি ভালো করেই জানি। যা পারিস শুধু স্বপ্নে পারিস, আর যা করিস শুধু স্বপ্নে করিস। স্বপ্ন দেখতে দেখতে দেখবি তোর স্বপ্নের রাজকুমার অন্য মানুষের সাথে ওগুলো করছে যেগুলো তুই স্বপ্নে করিস। না জিমিন, অনেক হয়েছে লেটার দেওয়া, এখন আমি যা করবো সামনাসামনিতেই করবো। কাল গেলেন কাজকে, আর আমি কালকে ওকে সরাসরি প্রপোজ করবো, তারপরে যা হয় হোক সেটা দেখে নেওয়া যাবে। আম কিমতে ইয়ং ভি, সবাই আদর করে ভি বলে ডাকে। পরিবারে বাবা ছাড়া তার কেউ নাই, আর একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিমিন। ছোটবেলা থেকে জিমিন আর ভি একসাথে বড় হয়েছে আর একই ক্লাসে পড়ে। তারা দুজন এখন ইন্টারে পড়ে, মাত্র এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছে। ভি ক্লাস সিক্স থেকে একটা ছেলেকে খুব পছন্দ করত, আর আস্তে আস্তে পছন্দটা ভালোবাসায় পরিণত হয়েছে। ছেলেটি ওদের সাথে এক স্কুলে পড়েছে, ওদের থেকে দু ক্লাস সিনিয়র। ছেলেটির নাম জিয়ন জংকুক, সবাই আদর করে কুকি বলে ডাকে। বাবা মার সাথে সে এই শহরেই থাকে। তার একটি বড় ভাই আছে যে আমেরিকাতে থাকে বিজনেসের কাজে। কুকি অত্যন্ত মেধাবী একজন ছাত্র, স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত সে টপ। তার উপরে ভালো রেজাল্ট আর কেউ করতে পারে না। সে এতটা গম্ভীর স্বভাবের যে আজ পর্যন্ত তার কোনো ফ্রেন্ডই হয় নাই। ভি যখন ক্লাস সিক্সে পড়ে তখন কুকি ক্লাস এইটে পড়ে, আর ওই ক্লাস সিক্স থেকে ভি এখন পর্যন্ত কুকিকে লাভ লেটার দিয়ে যাচ্ছে। কুকি সবটা দেখছে, কিন্তু এখন পর্যন্ত বিয়ের সাথে কোনো কথা বলা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা লাভ লেটারের রিপ্লাইও দেয়নি। ভি, চল, অনেক কথা হয়েছে, এখন ক্লাসে চল, স্যার এসে পড়েছে। তারপর জিমিন আর ভি দুজন মিলে ক্লাসে যায়, ক্লাস করে। ভি নিজের ক্লাস বাদ দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আস্তে আস্তে জঙ্কুকের ক্লাসের সামনে গিয়ে দাঁড়ায় এবং লুকিয়ে লুকিয়ে প্রতিদিনের মতো জঙ্কুককে দেখতে থাকে। আসলে ছোটবেলা থেকেই ভি এরকমটাই করে আসছে, নিজের ক্লাস বাদ দিয়ে সে লুকিয়ে লুকিয়ে জঙ্কুককে দেখতে যায়, কারণ জঙ্কুককে একদিন না দেখলে তার ভালোই লাগে না, এটা তার প্রতিদিনের রুটিন। আর জঙ্কুক শুধু তাকিয়ে আছে বইয়ের দিকে, সে বই ছাড়া এপাশ ওপাশ কোনো দিকেই তাকাচ্ছে না। তার অনেক ইগো আর অনেক মানসম্মান, সে খুব গম্ভীর, সে কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের তো দূরের কথা, কোনো ছেলেদের সাথেও সে কথা বলে না। যখন লুকিয়ে লুকিয়ে জঙ্কুককে দেখছিল তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ওর কাঁধে হাত রাখে। ভি চমকে গিয়ে তাড়াতাড়ি করে পেছনে ফিরে তাকায়, আর সে দেখতে পায় সেটা আর কেউ না, সে হচ্ছে বোগাম। বোগাম হচ্ছে জঙ্কুকের ক্লাসমেট, কিন্তু ছোটবেলা থেকেই বোগাম ভিকে খুব পছন্দ করে এবং ভালোবাসে, কিন্তু কখনোই সে ভিকে তার ভালোবাসার কথাটি বলতে পারে নাই।
কিন্তু ভি এর সাথে ভুগামের খুব ভালো একটা বন্ধুত্বের বন্ডিং আছে। ভি ভুগামকে তার ফ্রেন্ড মনে করে, তাই তার সাথে সে হেসে হেসে কথা বলে এবং ঘুরতেও যায় মাঝে মাঝে। কি হয়েছে, কি ব্যাপার ভি, হঠাৎ করে চমকে গেলি যে? আর হ্যাঁ, তুই এখানে কি করছিস এই সময়? তোর তো নিজের ক্লাস চলছে, তুই ক্লাস মিস করে এখানে কেন এসেছিস? না আসলে ভুগাম ভাইয়া, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো দেখছিলাম তুমি কোথায় আছো। তুমি তোর বাড়িতে কি করছো, তুমি ক্লাস করছো না? কেন, আমাকে কেন দেখছিলি? তোর কি আমাকে কোনো দরকার ছিল? দরকার থাকলে বল। আর তাছাড়া আমি ক্লাসের বাইরে ছিলাম, বলতে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। না তেমন কিছু না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ক্লাসে যাও, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? পরে দেখা হবে, বাই বাই। তারপর কলেজ ছুটি হয়ে যায় এবং তারা চার তার বাসায় চলে যায়। ভি বাসায় গিয়ে দেখে তার বাবা তার জন্য অপেক্ষা করছে, কারণ তার বাবা তাকে ছাড়া এক বেলাও খাবার খায় না। তাই ভি তাড়াতাড়ি হয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। তারপর ভি তার বাবার সাথে একসাথে বসে খাবার খায়। ভির বাবার নাম যে হোক অত্যন্ত ভদ্র শান্ত স্বভাবের একজন লোক, পেশায় সে একজন শেফ, আর তাছাড়া তার নিজেরও একটা রেস্টুরেন্ট আছে। বাবা আর মেয়ে মিলে তারা অনেক সুখে শান্তিতে জীবন কাটায়। দিকে জঙ্কুক কলেজ থেকে বাড়িতে ফিরে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কর্নিং বেলে একটা চাপ দিতেই জিন তাড়াতাড়ি করে দৌড়ে এসে দরজাটি খুলে দেয়। জিন হচ্ছে জঙ্কুকের আম্মু। সে অত্যন্ত ভালো মনের মানুষ, হাসি খুশি এবং শৌখিন। জিনের খুব ইচ্ছে ছিল তার একটা মেয়ে হবে, কিন্তু আল্লাহ তাকে দুটো ছেলে দিয়েছে। তার মনে সবসময় একটা দুঃখ কাজ করে, সেটা হলো তার যদি আজ একটা মেয়ে থাকতো তাহলে তার মেয়ের সাথে সে মন খুলে কথা বলতে পারত, কারণ তার হাজবেন্ড অধিকাংশ সময় বিজনেসের কাজে বাইরে থাকে আর তার ছেলেরা একেবারে স্যাভেজ, প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। পুরো বাড়িতে জিন সারা দিন একাই থাকে, আর যদি বাড়িতে মানুষ থাকে তারপরেও সে একাই থাকে। জঙ্কু, বাবা চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি হয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। জঙ্কুক ওখান থেকে তার রুমে যেতে লাগে আর জিন পেছন থেকে জঙ্কুককে বলতে শুরু করে, কিসের হুম হুম করি সারাদিন, আমি তোর মা, আমার সাথে কি একটু মন খুলে কথা বলা যায় না? তোর ভাল লাগে না কেন যে আমার একটা মেয়ে হলো না, কেন যে আমি একটা মেয়ের মা হলাম না? এদের মতো ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। আম্মু কি শুরু করেছো তুমি বলো তো, প্রতিদিন তোমার এই এক কথা আমার আর শুনতে ভালো লাগে না। তোমার এই সব কথা শুনে আমার মনে হয় আমার ভাইয়ার সাথে আমেরিকা চলে যাওয়াটাই ভালো হবে, আমি ওখানে গিয়ে শান্তিতে থাকতে পারব। কি কি বললি তুই, আমার কথা শুনে তোর চলে যেতে ইচ্ছা করে? হ্যাঁ হ্যাঁ সবাই চলে যা, আমার কারো দরকার নেই, আমি একাই থাকতে পারবো, তোদের কারোর দরকার নেই আমার, আমি আর তোদের সাথে কথাই বলবো না। আম্মু এখন আবার তুমি শুরু হয়ে যাচ্ছ তাই না, দয়া করে চুপ করো আর যাও, আমার জন্য খাবার বাড়ো, আমার খুব খিদে পেয়েছে। কি আমি চুপ করব? আচ্ছা ঠিক আছে, আজকে তোর বাবা বুড়াটা বাড়িতে আসুক, তারপরে আমি তোকে শিক্ষা দিচ্ছি ভালো করে। অন্যদিকে ভি ভ্যালেন্টাইন্স ডেতে জঙ্কুককে কীভাবে প্রপোজ করবে সেটা নিয়ে খুব ব্যস্ত। ভি জিমিনকে কল করে আর বলে, আমি খুব টেনশনে আছি রে, কাল আমি কি করে কুকিকে আমার মনের কথাটা বলবো, আমি বুঝতে পারছি না আমি কি করবো। ভি এত টেনশন করার কিছু নাই, তুই জাস্ট ওর সামনে যাবি আর গিয়ে ওকে তোর মনের কথাটা বলে দিবি। যদি তোর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো নিলই, তাহলে তো ভালো কথা, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তুই বুঝতে পারবি যে ও তোর জন্য সঠিক না, তুই মুভ অন করবি। আর কত বছর এভাবে লাভ লেটার দিবি বলতো, এখন অন্তত পক্ষে তোর ওকে সরাসরি বলাটা উচিত। জিমিনা তুই ঠিক বলছিস, আমি কালকে ওকে স্টেট ফরওয়ার্ড আমার মনের কথাগুলো বলে দেব, তারপর যা হয় হোক। আচ্ছা জিমিনা এখন আমি কল রাখি, কালকে কলেজে দেখা হবে, বাই। পরের দিন কলেজে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাই শাড়ি পরে যায়। ভি একটা নীল শাড়ি পরে, লাল ব্লাউজ দিয়ে নীল শাড়িতে ভিকে পরির মতো লাগছিল, চুলগুলো খোলা, লাল টুকটুকে লিপস্টিক দেওয়া।
সে কলেজে যায়। সব ছেলেরা তার দিকে তাকিয়েছিল। জিমিনও শাড়ি পরে এসেছে, দুজনকে অনেক সুন্দর লাগছিল। তারা দুজন বসে গল্প করছিল। হঠাৎই ভি লক্ষ্য করে জংকুক কলেজে এন্ট্রি করছে। ভি হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়ায়। সে জংকুকের দিকে তাকিয়েছিল। জংকুক নীল কালার একটা শার্ট পরে কালো কালার একটা প্যান্ট পরে এসেছিল। ভি হঠাৎ করে তার আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করে। আশেপাশে সবাই জোড়ায় জোড়ায় ঘুরছে, সবগুলোই ছিল লাভবার্ডস। ভি আর কিছুই চিন্তা না করে সোজা জংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। জংকুক প্রথমে কিছুই লক্ষ্য করে নাই, সে অন্যদিকে তাকিয়েছিল। হঠাৎ করে সে খেয়াল করলো তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। জংকুক ভির দিকে তাকাতেই ভি হালকা করে একটা স্মাইল দেয়। জংকুক অবাক হয়ে ভির দিকে তাকায়। সে 30 সেকেন্ড একটানা ভির দিকে তাকিয়েছিল। ভিও একটা স্মাইলের সাথে জংকুকের দিকে তাকিয়েছিল। তারপর জংকুক হঠাৎ করে ভিকে ইগনোর করে সাইড কাটিয়ে চলে যেতে লাগলেই ভি জংকুকের হাতটা ধরে ফেলে। সো এভরিওয়ান, স্টোরিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, বাই বাই।